আহ কেতা ক্রেতাবুর শেখ কেতাবুর শেখ আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে হ্যাঁ কেমন আছেন আপনি ভালো আছেন আশা করি আপনি ভালো বলেন তাহলে ঠিক আছে বলছি এর আগেও আমি একবার জয়েন হয়েছিলাম কথা হয়েছিল আজকে পুনরায় জয়েন হলাম আমার বলার ছিল এই যে সংসদ কম আমি পড়েছি অনেকবারই সেখানে ইসলাম অভিজ্ঞান শিক্ষার দ্বন্দ্বের মধ্যে একটা টপিক রয়েছে টপিক নাম্বার আমি বলে দিচ্ছি দাঁড়ান তেরো পয়েন্ট তিন দাগের লেখা রয়েছে দ্রব্যমূল্য আল্লাহ নিয়ন্ত্রণ করেন তো আমার একটা কথা রয়েছে আল্লাহ যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে থাকেন তাহলে যে বাজার দর বর্তমানে বাংলাদেশ ভারত এই রোজা রমজান মাসে তুমুল বাজার দর বাড়িয়ে দিয়েছে উচ্চ হারে তাহলে আল্লাহ কি তিনি আবার নিজে দাবি করেন অসীম দয়ালু তাহলে এই বাংলাদেশের মুসলিম ও ভারতীয় মুসলিমদের উপর কি আল্লাহর একটু দয়াময় নাই আর যদি দয়াময় না থাকে তাহলে তিনি নিজেকে কিভাবে বলে পরম দয়ালু এটা একটু ব্যাখ্যা করতেন হ্যাঁ আমারই তো এটা তো আসলে আমি ব্যাখ্যা এটা তো যুগে একবার জিনিসপত্রের দাম বেড়ে গেল লোকজন বললো হে আল্লাহ রাসুল জিনিসপত্রের দাম বেড়ে গেছে অতএব আপনি আমাদের জন্য মূল্য বেঁধে দিন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ মূল্য নিয়ন্ত্রণকারী সংকোচনকারী সম্প্রসারণকারী ও রিজিক দানকারী আমি আমার রবের সাথে এমন অবস্থা সাক্ষাৎ করতে চাই যে কেউ যেন আমার বিরুদ্ধে রক্তের সম্পদের কোন অভিযোগ উত্থাপন করতে না পারে মানে মোহাম্মদ এই কাজটা করে নাই সে বলছে এটার মানে মূল্য নির্ধারণকারী তো এটার সংকোচনকারী সম্প্রসারণকারী সবই হচ্ছে আল্লাপাক এটার উপরে মানুষের কোন হাত নাই এটা হচ্ছে এই যে দেখেন উপরে টাইটেলও বলা আছে যে ব্যক্তি মূল্য বেঁধে অপছন্দ করে হ্যাঁ মানে মূল্য বেঁধে দেওয়াটা অপছন্দনীয় জিনিস মূল্যকে এইভাবে বেঁধে যাবে না কারণ মূল্য নিয়ন্ত্রণকারী হচ্ছে আল্লাহ স্বয়ং আল্লাহ পাক তো বাজারে গিয়ে যদি এখন দেখেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে তাহলে বুঝবেন এটা আল্লাহ পাকের কাজ গাল দিলে আল্লাহ পাককে দিবেন কখনো মানে কালোবাজারি তারপরে বাটপাট বদমাইশ এদেরকে দিবেন না না আমি দেয় তাই আমার কথা ছিল এটা যে তাহলে মমিনা কিভাবে বলে আল্লাহকে অসীম দয়ালু আমি অবশ্য মমিন না মুসলিম হ্যাঁ সেটা তো অবশ্যই একটা পয়েন্ট যে মানে কিভাবে দাবি করে এটা আমি তারপরে আর একটা কথা ছিল সেটা আমি বের করছি রেফারেন্স তারপরে বলছি আমি আজকে পড়ছিলাম সুরা আনাম ছ নম্বর সুরার একশো এক নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে তিনি আসমান ও জমিনের সোষ্টা তার সন্তান হবে কি করে অথচ তার জীবন সঙ্গিনেই নেই তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন প্রত্যেক প্রত্যেকটি জিনিস সম্পর্কে তার ভালো জ্ঞান রয়েছে তাহলে আমার এখানে কথা হচ্ছে আল্লাহ জীবন সঙ্গিনী নেই বলে তার সন্তান নেই তাহলে আল্লাহ কি মেল কালেক্টার হ্যাঁ এই মানে কোরআন হাদিসে যে যেভাবে বলা আছে সেইভাবে বোঝা যায় যে সে একটা পুরুষ মানে পুরুষ পুরুষ জাতের আর কি কারণ কোরআনে মানে এটা আরো অনেক জায়গাতে বলা আছে তিনি কোন স্ত্রী গ্রহণ করেননি এখন স্ত্রী গ্রহণ করে তো পুরুষরা তাই না এটা তো বোঝা যায় সেটাই তো বোঝায় তাহলে তো মুমিনরা দাবি করে যে আল্লাহর কোন লিঙ্গ নেই তাহলে এগুলো সব হাস্যকর হয়ে যাচ্ছে কথা লিঙ্গ যে না এটা মুমিনরা কথা থেকে বললো এটা তো কোনো দলিল নাই আল্লাহ পাকের হাত পা আছে

মানে সঙ্গিনী নাই দেখে সন্তান নাই এটা যেহেতু সে যুক্তিটা দিচ্ছে যে আমার তো সঙ্গীই নাই দিলে সন্তান আসবে কোত্থেকে এই যুক্তিটা যেহেতু সে দিচ্ছে তার মানে সঙ্গীটা যদি থাকতো তাহলে হয়তো হয়তো সন্তান হয়ে যেতে পারত তার যদি এখন আল্লাহ যদি যেহেতু আল্লাহ সর্বক্ষমতার মালিক এন সে চাইলে একটা সঙ্গিনী তৈরি করে সেখান থেকে বাচ্চা পড়া করতে পারে এটাই যা বলছিল ঠিক আছে ধন্যবাদ আর কিছু বলেন নাই ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ আপনিও ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা পরের জনকে যুক্ত করি

আর আধুনিক সময় দেখা যাচ্ছে যে একেবারে যারা আছে যেমন এভাবে যেমন একজন ডাক্তার উনি মেডিসিনের উপর অনেক বেশি দিক ধারণ করে মানুষের সেবা দিচ্ছে কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে উনি নিজেও কি ধ্য পালন করছে আবার অনেক ভালো শিক্ষাবিদের কথা বলি বিজ্ঞানের কথা বলি ওরকম অনেক রকম দাব্য পালন করছে কিন্তু মানে আমরা জীবনের শেষ দিকে একটা পর্যায়ে যে কেন ধর্মের প্রতি যাচ্ছি

ছোট ছোট মনে হয় আর আমাদের কাছে আমাদের এখানে আমরা কোনো নির্দিষ্ট বিষয় রাখিনা যে যেটা এসে জিজ্ঞেস করে আমরা সেই বিষয় আলোচনা করি এটা যদি আপনি মানে আলোচনা যদি আমাদের কয়েকদিন দেখতেন তাহলে আপনি বুঝতেন যে আমাদের সবগুলো আলোচনা হয় ও মুক্ত আলোচনা আমরা কোনো বিষয়বস্তু রাখিনা যে যেভাবে এসে প্রশ্ন করবে আমরা সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করি এটা তো বোঝার কথা যদি কয়েকদিন যদি আপনি লাইভটা দেখে থাকেন তাহলে এটা বোঝা করতে আপনার মনে হয় কোনো ভিডিও বাকি আছে কিনা যেটা আমি দেখিনি সম্ভবত এটা

আমি তো ভাই আপনাকে যে গিয়ে আপনাকে উত্তর দেওয়া শুরু করতে পারি না যে মনে করেন আপনি আমাকে এই প্রশ্নটা করেন নাই হ্যাঁ কিন্তু আপনাকে আমি উত্তর দেওয়া শুরু করলাম আমিন সাহেব আমার না মাথা একটা জিনিস আসছে একটু শোনেন কথাটা একটু শোনেন হ্যাঁ তারপর আমি একটা উত্তর দেওয়া শুরু করে দিলাম এই জিনিসটা তো আমাদের আলোচনার সাথে যায় না আমাকে তো সেই প্রশ্নটা করতে হবে করলে তারপর আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি আমি কেউ যদি প্রশ্ন না করে তাহলে আমি আগবার গিয়ে কাকে আমি উত্তর দিবো এটা मतलब इस्लाम আমি যেটা বলতে চাচ্ছি আপনার কথা আমরা যদি বিষয়বস্তুটাকে নির্ধারণ করে দিয়ে যদি আলোচনার বিষয়বস্তু দিয়ে শিরোনামে কিছু নির্ধারণ করে দিয়ে যদি আলোচনাটা সূত্রপাত করি তাহলে আপনি কাজ করেন আপনি এরকম একটা লাইভ শুরু করেন বিষয়বস্তু দিয়ে আলোচনা করা শুরু করেন আমি বিষয়বস্তু দিয়ে আলোচনা করি না ভাই আমাদের আলোচনাগুলো সবসময় মুক্ত থাকে ও মুক্ত থাকবে আপনি যদি মনে করেন যে ওইভাবে আলোচনা করলে ভালো হয় তাহলে আপনি একটা লাইভ স্ট্রিম শুরু করেন সেখানে আপনি বিষয়বস্তু দিয়ে আলোচনা করেন আমি শুনবো আপনার আপনি আমাকে লিঙ্ক পাঠিয়ে দিন আমি শুনতে যাবো

ভেবে দেখবেন না এরকম শিরোনাম দিয়ে আসলে মানে আলোচনা করা যায় কি না আর কি আমি একবার চেষ্টা করেছিলাম এরকম কিন্তু আমি দেখেছি যে মুমিনদের কোনো অবস্থাতেই কোনো একটা প্রসঙ্গে রাখা সম্ভব না মুমিনকে যখন আমি বলবো যে ভাই আজকে প্রসঙ্গ তো এইটা আপনি কথা বলতেছেন ওইটা নিয়ে কেন বলতেছেন ভাই তখন দেখা যাবে মুমিনে কখনো প্রসঙ্গে আসবে না কখনো প্রসঙ্গে আসবে না সুতরাং আমি সেই চিন্তা বাদ দিয়ে দিচ্ছি না মমিন তো আসলে শুনেই মমিন আসলে বুঝে মমিন হয় না আসলে আমি যেটা বুঝি আর কি শুনতে শুনতে মমিন হয় অথবা পরিবারে জন্মগ্রহণ করে বেড়ে ওঠা ওটার মধ্যে দিয়ে আমাদের জীবন যাচ্ছে এটা আর কি ভাইয়ের কিছু ভিডিও দেখতে আমি একটু পর যাবেন দেখলাম শিরোনাম করে ওনাদের নিজস্ব কিছু স্পেশাল স্পেশালিস্ট তাহলে আপনি ভাই সেই সেই লাইভগুলাই মনে হয় শোনা আপনার জন্য ভালো হবে যেহেতু ওনারা শিরোনাম দিয়ে বিষয়বস্তু নির্ধারণ করে আলোচনা করছে সেটা শোনাটাই মনে হয় ভালো হবে আপনার জন্য সবগুলোই শুনছি ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাই বিদায় জানাই অনেকদিন আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন পরের জনকে যুক্ত